নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আপনি কি ধনুরাশির জাতক বা জাতিকা? তাহলে ভিডিওটি আপনারই জন্য, কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি ধনুরাশির জাতক জাতিকার এপ্রিল মাস কেমন যেতে চলেছে, অর্থাৎ এই মাসে আপনাদের কতটা পরিমাণ শুভ বার্তা বহন করতে চলেছে বা কতটা পরিমাণ আপনাদের প্রবলেম ক্রিয়েট করতে চলেছে। এই সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আমি পুঙ্খানুপুঙ্খ আলোচনা করতে চলেছি, তাই ভিডিওটি মনোযোগের সাথে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়। শুভ শুশীঘ্র। আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনাদের এপ্রিল মাস কেমন যেতে চলেছে তার একটি আগাম পূর্বাভাস এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানাতে চলেছি। তবে একটি বিষয় আমি আপনাদেরকে পূর্বেই জানিয়ে দিতে চাই। দেখুন, আমি যে এই মাসিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি, সেটি কিন্তু পুরোপুরি সার্বিক রাশিফল, অর্থাৎ সকল ধনুরাশির জাতক ও জাতিকার ক্ষেত্রেই প্রযোজ্য। কারণ আপনি যিনি বর্তমানে ভিডিওটি দেখছেন, আপনার মতো ধনুরাশির জাতক বা জাতিকা হাজারও রয়েছে, কিন্তু প্রত্যেকেরই একই রকম চলবে না, আর সেটা চলবে পুরোটাই আপনার জন্মছকের গ্রহের গোচরের উপর। অর্থাৎ আপনার জন্মছকে গ্রহ যেরকম পজিশানে থাকবে, ঠিক তেমনটাই কিন্তু ফল পাবেন। তবে এই ভিডিওতে বলা কথাগুলো আপনার চলার পথে গাইড হিসেবে কাজে আসবে, তাই ভিডিওটি মনোযোগের সাথে সম্পূর্ণ দেখতে থাকুন। তার আগে, যারা অনলাইন আমার কাছে কনসাল্ট করতে চান, অর্থাৎ জন্মছক বিচার করাতে চান, তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার এবং এটি পেড সার্ভিস, ফ্রি সার্ভিস নয়, তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। তাহলে আসুন জেনে নেওয়া যাক ধনুরাশির জাতক জাতিকার এপ্রিল মাস কেমন যেতে চলেছে। প্রথমে আসি শরীর স্বাস্থ্য, কারণ কথায় আছে না, স্বাস্থ্যই সম্পদ, তাই শরীর ভালো থাকলে মনও ভালো থাকে এবং যে কোনো কাজে উদ্দীপনা পাওয়া যায়। দেখুন, গ্রহের যা গোচর রয়েছে সেই হিসাবে আমি একটি কথাই বলবো, শারীরিক দিক কিন্তু আপনাদের যথেষ্ট পরিমাণে ভালো যেতে চলেছে। অর্থাৎ যারা রোগ ব্যাধিতে ভুগছিলেন দীর্ঘদিন ধরে, সেই জায়গা থেকে কিন্তু উপশম হতে চলেছে, এবং এর পাশাপাশি গুরুজনদের শরীর স্বাস্থ্য কিন্তু আগের থেকে বেটার যেতে চলেছে। মোট কথা যদি বলা যায়, শারীরিক দিক কিন্তু আপনাদের আগের থেকে অনেক অনেক ভালো যেতে চলেছে। শরীর নিয়ে কিন্তু সেরকম প্রবলেম নেই, তবে আপনাদের কিন্তু ছোটোখাটো দুর্ঘটনা কিন্তু যোগ রয়েছে। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ রাস্তায় চলাচল করার সময় অবশ্যই একটু সাবধানে চলাচল করুন, সেক্ষেত্রে কিন্তু সেরকম প্রবলেম ক্রিয়েট হবে না। এছাড়াও এই মাসে কিন্তু ঝুট ঝামেলাতে পড়ার কিন্তু সম্ভাবনা রয়েছে, অর্থাৎ আননেসেসারি কোনো উটকো ঝামেলা আপনার ঘাড়ে চড়তে পারে, আপনার মান সম্মান হানি হতে পারে। এটি কিন্তু মাসের মাঝামাঝি পর্যন্ত কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু মাঝামাঝির পর থেকে আপনাদের কিন্তু সেই জিনিসটা কিন্তু কাটতে চলেছে। যারা রাজনৈতিক লেভেলে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মাস যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে, অর্থাৎ আপনাদের কিন্তু মান মর্যাদা কিন্তু বৃদ্ধি পাবে এবং রাজনৈতিক ক্যারিয়ারে কিন্তু উত্থান যথেষ্ট পরিমাণে দেখা যাচ্ছে। এছাড়াও এই মাসে আপনারা ভ্রমণে যেতে চলেছেন, অর্থাৎ ট্যুরে যেতে চলেছেন। যারা অনেক দিন ধরে ভাবছেন কোথাও ঘুরতে যাব, তাদের কিন্তু সেই ভ্রমণ যোগ সৃষ্টি হয়ে গেছে, অর্থাৎ আপনারা কাজের সূত্রে বলুন বা ফ্যামিলি ট্যুর, আপনারা কিন্তু ভ্রমণে যেতে চলেছেন। এরপর আছে আপনাদের পড়াশোনা কেমন যেতে চলেছে। যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের কিন্তু পড়াশোনা কিন্তু মধ্যম যেতে চলেছে, অর্থাৎ যারা লোয়ার লেভেলে পড়াশোনা করছেন তাদের কিন্তু মধ্যম যেতে চলেছে, কিন্তু যারা আপার লেভেলে পড়াশোনা করছেন তাদের কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো যেতে চলেছে। এছাড়াও বিদেশে পড়ার কিন্তু সুযোগ পেতে চলেছেন। যারা রিসার্চমূলক পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা যথেষ্ট পরিমাণে শুভ। এছাড়াও যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন তাদেরও কিন্তু এই সময়, অর্থাৎ এই এপ্রিল মাসে যথেষ্ট পরিমাণে অর্থ আসতে চলেছে। এরপরে আসি আপনাদের অর্থনৈতিক দিক কেমন যেতে চলেছে। দেখুন, এই মাসে কিন্তু অর্থনৈতিক দিক যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে, অর্থাৎ আপনাদের হাতে কিন্তু ক্যাশ থাকবে, অর্থাৎ ক্যাশ ইন হ্যান্ড যেটা বলে সেটা কিন্তু আপনাদের থাকতে চলেছে। এর পাশাপাশি ক্যাশ অ্যাট ব্যাঙ্ক যেটা বলে সেটাও কিন্তু থাকবে, কিন্তু কিছু ভুল ডিসিশনের জন্য আপনাদের কিন্তু কিছু অর্থদণ্ড দিতে হতে পারে। অর্থাৎ বিজনেসে ভুলভাবে ইনভেস্ট করে ফেললেন, অর্থাৎ যে বিজনেস আপনার জন্য সুটেবল নয় সেই বিজনেস স্টার্ট আপ করে ফেললেন বা রি ইনভেস্ট করলেন, সেক্ষেত্রে কিন্তু প্রবলেম ক্রিয়েট করতে পারে। এছাড়াও কাউকে এমন কথা বলে ফেললেন সে কিন্তু আপনার
শত্রু হয়ে গেল, এরকম কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ বাচন ভঙ্গির ক্ষেত্রে কিন্তু এমন কিছু কথা কাউকে বলবেন না যেখান থেকে সে হার্ট হয় এবং আপনাকে সে শত্রু বলে মানে। তাই কথা বলার মধ্যে একটু নম্রতা, একটু ভদ্রতা রাখুন, সেক্ষেত্রে কিন্তু সেরকম প্রবলেম ক্রিয়েট করবে না। এই মাসে যারা প্রেম বা প্রেমজ সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু শুভ রয়েছে, এবং যারা প্রেমকে বিয়েতে কনভার্ট করতে চান তাদের ক্ষেত্রেও কিন্তু এই মাসটা কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এছাড়াও আপনাদের জীবনে কিন্তু পুরনো প্রেমও কামব্যাক করতে চলেছে, এবং এর পাশাপাশি আপনাদের জীবনে নতুন প্রেমও আসবে। এ প্রসঙ্গে একটি কথা বলে রাখি, যারা বিবাহিত তাদের কিন্তু বিবাহ বৈভূত সম্পর্কে জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে, এবং সেখান থেকে কিন্তু আপনার মান সম্মান হানি হতে পারে, এদিকটা অবশ্যই মাথায় রাখুন। যারা বিবাহিত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু ম্যারিড লাইফ কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে, স্ত্রীর কাছ থেকে কিন্তু আপনি হেল্প পেতে চলেছেন, এবং পৈতৃক শত্রু থেকে বা শ্বশুরালয় থেকেও কিন্তু অর্থ বা সম্পত্তি আপনারা পেতে চলেছেন। এই মাসে কিন্তু প্রাপ্তির যোগও দেখা যাচ্ছে, যারা লটারি, সাট্টা, জুয়া, শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করেন তাদের ক্ষেত্রেও কিন্তু শুভ রয়েছে। এর পাশাপাশি এই মাসে যারা পার্টনারশিপ বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু সাবধান, অর্থাৎ পার্টনার কিন্তু আপনাকে ধোকা দিতে পারে। এছাড়াও এই মাসে কাউকে টাকা ধার দেবেন না এবং টাকা ধার নেবেন না, এই দুই ক্ষেত্রে কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে। অর্থাৎ আপনি কাউকে টাকা ধার দিলে সেই টাকা কিন্তু ফেরত পাবেন না, এবং এই মাসে ডিসিশন নেওয়ার ক্ষেত্রে অনেক চিন্তাভাবনা করে ডিসিশন নিন যাতে পরবর্তী জীবনে সেরকম কোনো প্রবলেমে না পড়েন। অর্থাৎ ফুটপাট কিন্তু ডিসিশন নেবেন না, এবং এই মাসে কিন্তু শত্রুতার মুখোমুখি আপনারা হতে পারেন, সেটা জ্ঞাতি শত্রু বলুন, পাড়া থেকে শত্রুতা বলুন, বা কাজের জায়গা থেকে। এরপর আসে চাকুরির ক্ষেত্র, এই মাসে চাকুরি পাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে, কিন্তু যারা একই জায়গায় চাকরি করছেন তাদের ক্ষেত্রে কিন্তু প্রেশার বৃদ্ধি পেতে চলেছে, অর্থাৎ কাজের চাপ কিন্তু বৃদ্ধি পাবে, এদিকটা অবশ্যই মাথায় রাখুন। এই মাসে কর্ম পরিবর্তন যারা করতে চাইছেন তারা কিন্তু করতে পারেন, তবে ভালো চাকরি ধরে তারপরে চাকরি ছাড়ুন, নচেৎ কিন্তু অর্থনৈতিক সংকটের মুখোমুখি হতে পারেন। এই মাসে আপনারা কোনো হাইলাইটেড প্রোডাক্ট কিন্তু গৃহের জন্য কিনতে পারেন। এছাড়াও গাড়ি এবং বাড়ির সুখ হওয়ার সম্ভাবনা রয়েছে। এই মাসে সন্তানের দিক কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ রয়েছে, যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন, অর্থাৎ সন্তান প্রাপ্তির জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে, অর্থাৎ আপনারা সন্তান লাভ করতে চলেছেন। সব মিলিয়ে যদি বলা যায় এই মাস কিন্তু আপনাদের পূর্বের মাসের থেকে অনেকখানি বেটার যেতে চলেছে, তবে কিছু কিছু ডিসিশান আপনাদেরকে সঠিকভাবে নিতে হবে, যে ক্ষেত্রে কিন্তু সেরকম প্রবলেম ক্রিয়েট হবে না। তো এই ছিল আজকের ভিডিও, যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও কিন্তু সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।